ভাই নিচে বেল বাজছে তো এই দরজা থেকে লাইট কিভাবে আসলো? এটা তো আমার মা আর বাবার ঘর। এক কাজ করি, চুপচাপ আমি নিচে যাই। চুপচাপ নিচে ফাইনালি অনেকদিন ধরে তোমরা আমাকে বলছো হরর গেম খেলো, আজকে ফাইনালি আমি তোমার সরি কোনো ব্যাপার না, আরেকবার জ্বালাই নেবো আমরা। এই তো ফাইনালি আজকে আমি হরর গেম খেলতে যাচ্ছি, যেটা অনেক ভয়, আরেকবার ধরাইনি আরেকবার লাস্ট, যেটা অনেক ভয়ানক হতে চলেছে। গেম শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই গেমটার নাম হলো ফিয়ার্স টু ফ্যাটম। এই গেমের মধ্যে আমি এখন একটা একা ঘরের মধ্যে বন্দি আছি। এখন কিভাবে বন্দি আছি, কি হয়েছে আমার সাথে, তার জন্য আজকের গেম প্লেটা ফুল দেখতো। চলো আজকের গেম প্লে শুরু করা যাক। আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আর এখন আমি একটা একটা ঘরের মধ্যে আছি। আর এত প্যা 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 কি আওয়াজ হচ্ছে ভাই, কি আওয়াজটা কি হচ্ছে এটা? তবে এখানে একটা অ্যালার্ম আছে, I woke up at around 8 after a nap that evening. Okay, আমি বিকালবেলা এক ঘুমাইছিলাম আর এখন রাত 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। ওকে তো উঠো। ওকে তো এটা হলো আমাদের ঘর, এখন আমি ঘুম থেকে উঠলাম। আর এই ঘরটা এরকম কেন ভাই, মানে সবগুলা ভূতের গেমে ঘর গুলা তো এরকম ভয়ানক হইতে লাগবে না? এখানে কিছু কিছু পেন্টিং আছে যেগুলো আমার দরকার নাই জানার, কিসের পেন্টিং, বাকি আর কি আছে এই ঘরের মধ্যে সেটা আমাকে দেখা জানার ইচ্ছা। ওকে বাইরে তো একটা গাড়ি যাচ্ছে, তো রাত 8টা বাজে, গাড়ি তো চলবে ভাই। আর কি আছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে প্লেট ম্লেট এগুলো আছে ভাই, এত কিছু আমার এগুলো দরকার নেই জানার। আমাকে এখন মেন করতে কি হবে সেটাই বলো। অবভিয়াসলি দরজা আছে, দরজা খুলো। ও আসতে ভাই আসতে, আরামসে আরামসে, রিল্যাক্স রিল্যাক্স। ওকে ওকে, ও মেসেজ আসছে, মেসেজ মম, মানে আমার মায়ের মেসেজ আসছে। কি মেসেজ আসছে দেখি। ওকে তো আমার মা মেসেজ করছে, তোমার বাবা আর আমি রোববার বিকেল বেলা আসবো বাড়ি। কে তো গেমের মধ্যে আমার মা আর বাবা কোথাও গিয়েছে, তারা বলছে যে আমি বিকেল বেলা আসবো রোববারে। আর আমি বলছি, ওয়াই আর ইউ বিং সো প্যারানয়েড মম, আই এম 14, মানে আমি আমার মাকে বলছি, মানে আমার মাকে বলছি যে আমি 14 বছরের হয়ে গেছি, তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমার মা বলছে যে কোনো কিছু অর্ডার করার দরকার নেই, চেক দ্য ফ্রিজ, মানে ফ্রিজের মধ্যে খাওয়ার টাওয়ার আছে। ওকে আর কে মেসেজ করছে, মেসন অলিভার। ওকে মেসন অলিভার নামে কেউ আছে যাকে আমি মেসেজ করছি, মাই প্যারেন্টস আর আউট অফ দ্য নাইট, ওয়ানা কাম ওভার, উই ক্যান প্লে মারিও কার্ট 2। ও মানে ওর মা আর বাবা বাইরে ডাইরে গেছে আর এ বলতেছে যে আমার বাড়ি চলে আমরা গেম খেলবো। ওকে ঠিক আছে, কেউ তো আসতেছে গেম খেলার জন্য। ও ভাই এগুলো জানলা, ও হো জানলার ভিতরে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে। আরে ভাই এত অন্ধকার, রাত্রে 8টার সময় এত অন্ধকার হয় নাকি ভাই? রাত্রে 8টার সময় তো এত অন্ধকার থাকে না, কি হচ্ছে ঘরে ফ্রিজে যেতে না, ফ্রিজে চলো নিচে চলো নিচে চলো। আরে ভাই এত অন্ধকার কেন ভাই, ঘরের মধ্যে এত অন্ধকার কেন? আরে জানলা গেলে এত আওয়াজ কেন করতেছে? বাইরে বাইরে ভাই, বাইরে তো কেউ কিছু নাই, পাশে একটা ঘর আছে, তো অন্ধকার ভাই, সিরিয়াসলি এত অন্ধকার। মানে ঠিক আছে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতেছিস তোরা, কিন্তু পারবি না ভাই, পারবি না, আমি প্রো হয়ে গেছি, হরর গেমের প্রো হয়ে গেছি। এবার কি বল, এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা খোল। ওকে ওরে ভাই, ওকে ফ্রিজের মধ্যে আমাকে কিছু খাবার নিতে লাগবে, খাবার নিব, কি খাবার নিব? ওকে এখানে একটা খাবার আছে, ওকে একটা খাবার নিয়ে নিলাম। কিন্তু এখন ফুড ওয়াজ কোল্ড বলছে, তার মানে এই খাবারটাকে আমাকে এখন গরম করতে হবে। গরম কই ভাই, মানে গরম কই, মানে গরম করার জিনিস কই? এ ভাই লাইট মাই নাই নাকি এই ঘরের মধ্যে, এত গরিব ঘর কেন ভাই, লাইটও নাই ঘরের মধ্যে, লাইটটাই জ্বালা রাখ ভাই, 14 বছরের বাচ্চা আছে এই ঘরের মধ্যে, একটু লাইটটাই তো জ্বালা যেতে পারো, কিরকম মারে ভাই। এক মিনিট এক মিনিট এক মিনিট, গরম করার এখানে কি আছে? ও এখানে গ্যাস মেশাচ্ছে, এটা তো গরম করা যাবে। ও করে গেছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওকে আমার খাওয়ার গরম হচ্ছে, ততক্ষণ আমি একটু ঘরটাকে ঘুরে নিয়ে আসি। আর এরকম ক্রিপি মিউজিক কেন বাজতেছে ভাই? আরামসে আরামসে, এটা দরজা। ও ভাই এটা বাইরের রাস্তা, দরজা বন্ধ কর ভাই, বাইরের রাস্তা, বাইরে যাওয়া পড়া ভাই, আমি বাচ্চা ছোট বাচ্চা, আমি আরামসে ঘরের ভিতরে থাকবো, করতে হবে এটা কি ভাই? ও ওকে আমার বেল বাজে গেছে, মানে আমার খাওয়ার গরম হয়ে গেছে, কোনো ব্যাপার না, আরামসে। তো এখন আমরা যাবো খাবারটাকে নেবো। ওকে ফুড ওয়াজ নাইস এন্ড হট, আই লাইক ওয়াচিং টিভি। ওকে তো আমি খাইতে খাইতে টিভি দেখতে চাই, মানে একদম আমার মতন ভাই, আমিও খাইতে খাইতে টিভি দেখতে চাই। ওকে তো এখানে টিভি আছে, এখানে সোফা আছে, আরামসে ভাই, কোনো চাপ নেই, বিন্দাস। এখন টিভি
টিভিটাকে অন কর, টিভি অন ভাই। টিভি অন হচ্ছে, কি হচ্ছে টিভির মধ্যে? টিভির মধ্যে কিছু ভূতের কাহিনী দেখাচ্ছে ভাই, মনে হচ্ছে। ভাই এই ভূতিয়া ঘরের মধ্যে ভূতের কাহিনী কেন দেখাচ্ছিস? আরে একে ভূতের কাহিনী দেখতে লাগবে, চল খাওয়ার আগে এখানে। ওকে তো এখন আমি খাইতে খাইতে টিভি দেখতেছি। খাওয়ার খা, খাওয়ার খা। ওকে খা, নাইস। আধা খাই নিছি, লাস্ট পিস বাইছে আছে খাইনি, এটাকে ব্যাস খাওয়া হয়ে গেছে। আই অলরেডি ফিলিং ভেরি স্লিপি। ওকে ওকে আমি স্লিপি আছি অনেক, আমাকে এখন কি করতে লাগবে? ডাব্বাটাকে আগে ফেলা ভাই। এরকম মিউজিক শুরু হয়ে গেলো কোথা থেকে ভাই? ও মেসন অলিভার আমাকে মেসেজ করছে, আমার বন্ধু, যে গেম খেলতে আসবে বলছিল। ও বলতেছে ও তো মেসন অলিভার বলতেছে যে ও আসবে না ভাই, ও বলতেছে আমি তোর বাড়িতে আসবো, তোর বাড়ি ভূতিয়া ঘর, তোর ঘরে আমি যাইতে চাই না রাত্রেবেলা। ওকে তো আমার বন্ধু গেল ভাই, এত হারামি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না গাইস, কারো দরকার নাই, আমি একা একা বাড়িতে যাবো, ঘুমাই যাবো। আরে ভাই এরকম মিউজিক কেন হচ্ছে ভাই? মিউজিক ভয় লাগতেছে আমাকে। ও আমার নিচে টিভি অন আছে না? এক মিনিট দাঁড়া, আমি টিভিটাকে অফ করে আসি। ফটাফট যা, টিভি অফ কর, টিভি অফ কর। আমার টিভি কোন ঘরে ছিল? ও টিভি ওই ঘরে ছিল ভাই। আরে মিউজিক অফ কর ভাই, ভয় লাগতেছে, সিরিয়াসলি ভয় লাগতেছে গাইস আমাকে, সিরিয়াসলি ভয় লাগছে, অফ কর। ভাই ভাই এই গেমটা ভাই বহুত ভয়ানক লাগতেছে আমাকে, সিরিয়াসলি আমি ইয়ার্কি মারতেছি না, সিরিয়াসলি ভয় লাগতেছে গাইস। কোনো চাপ নাই, আমি ভয় পাই না তোমাদেরকে, আমি বলছি আমি হরর গেমের একদম প্রো হয়ে গেছি। সাধারণত ঘরের ভিতরে চল, চল ভাই, বহুত ঘুম পাইছে, ঘুমা এখন ভাই, বহুত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আই অলওয়েজ ক্লোজ মাই ডোর বিফোর গোয়িং টু বেড। আরে ভাই তোর দরজা আমি বন্ধ করতেছি, দাঁড়া এই যে দরজা বন্ধ কর ভাই, কেউ ঘরের ভিতরে ঢুকবে না। চলো এবার ঘুমাও, ঘুমা 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 ঘুমা। আই রিমেম্বার আই হ্যাড হোমওয়ার্ক টু ডু বিফোর গোয়িং টু। আবে ইয়ার এত ভদ্র ছেলে, একে এখন হোমওয়ার্ক করবে? বাহ বাজে কটা এখন ভাই, রাতের 8টা বাজে এখন এই হোমওয়ার্ক করতে বসে। ঠিক আছে ভাই, ওকে তো হোমওয়ার্কের খাতা এখানে আছে, চলো হোমওয়ার্ক শুরু করি আমরা। ওকে ওকে তো এখন 12:38 বাজে রাতের। আরে ভাই ভাই এবার থেকে তো শুরু হইলো, এবার ভয়ানক শুরু হচ্ছে ভাই। রাতের 12টা বাজে, 12:30 বাজে রাতের, আর বাইরে এখন অনেক অন্ধকার হয়ে গেছে, কোনো গাড়ি চলাফেরা করতেছে না, আর সামনেই বাড়িটা ভাই বহুত ভয়ানক লাগতেছে আমার। ওকে তো গেছে, এখন রাতের 12টা বাজে। ও আমার মায়ের মেসেজ আসছে। কি মেসেজ আসছে? বলছে যে ভাই রাত্রেবেলা নাচানাচি করিস না, চুপচাপ যায় ঘুমায় যা। ও তো মিসেস পলা, এই সামনে বাড়িটা যে দেখতে পাচ্ছ এর নাম হলো মিসেস পলা বা পল, যেই হোক পাল যেই হোক, তার বাড়ি, সে আমার উপর নজর রাখ। আর আমার মাকে বলতেছে যে তোমার ছেলে এখনো জায়গা আছে, তো আমার মা আমাকে মেসেজ করলো যে ঘুমা চুপচাপ। ওকে তো আমি এখন ঘুমাই যাবো। ও চুপ করার ব্যাপার না, ঘুমাই যাবো ভাই, গেম শেষ। এবার কি হবে ভাই? গেম শেষ না কি হবে? কি এখন ও একটা সোলো, আই গট আপ টু গেট সাম ওয়াটার। আবে ভাই, ওরে ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই, রাতের 1টা বাজে কিছু দেখা যাচ্ছে না ভাই 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 প্লিজ। আবে ভাই রাতের 1টা বাজে কিছু দেখা যাচ্ছে না বাইরে, ঘরের ভিতরে আরে লাইট গুলো যে চালু ছিল, লাইট গুলো চালু করব কিভাবে? আমি লাইট চালু কর, লাইট চালু কর, লাইট চালু হচ্ছে না ভাই। ভাই ভাই এই যে সুইচ আছে, সুইচ দাবা। আরে ভাই লাইট টাইট কেন চালু হচ্ছে না ভাই? আরামসে আরামসে চল, আমাকে খালি ফ্রিজে গিয়ে জল আনতে লাগবে ব্যাস। ভাই ঘুম থেকে উঠে জল খাচ্ছে, ওয়াও। আবে ভাই 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 মিউজিক হচ্ছে ভাই, খতরনাক মিউজিক। তোমার দরজার মধ্যে সেটা কে? আমার ঘরে দরজার মধ্যে কে মানে? ও ভাই আমার মা আমাকে একটা ফটো তুলে পাঠাইছে, আরে দরজার মধ্যে কেউ তো আছে এখানে দাঁড়ায়। ও ভাই কি করবো এখন, অত নাটক পাইছে, চুপচাপ ঘুমা চুপচাপ ঘুমা। ও আমি লুকায় আছি, চোখের নিচে লুকায় আছি আমি। এক মিনিট ভাই, আমি কেন লুকাবো ভাই? আমি কি ভয় পাই নাকি? বাড়া চল বাড়া এখান থেকে। আমি কেন লুকাবো? আমি ভয়টাই পাই না ভাই, ভয়টাই পাই না। কে আছে ভাই দরজার মধ্যে? আয়তো তোকে এখনই দেখাচ্ছি একে, কে আছে দরজার মধ্যে, কে রে, কোন দরজার মধ্যে আছিস? ওই আমার মা আমাকে আবার মেসেজ করছে, বলছে উই আর কলিং দ্য কপস। আমার মা বলছে যে আমরা পুলিশকে ডাকছি, তুই চুপচাপ ঘরে যা আর সব দরজা লক করে রাখ। ওরে ভাই 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 পুলিশকে ডাকে নিয়েছে আমার মা, পুলিশ ভাই পুলিশ ভাই ফটাফট চলে আয়। কিন্তু আমি ভয় টয় পাই না ভাই, কে আছিস রে বাইরে, বাইরে যাচ্ছে না কেন, বাইরে যাচ্ছে কেন? ও ভাই হার্ট অ্যাটাক, ভাই হার্ট অ্যাটাক, ভাই এখনই হার্ট অ্যাটাক চলে আসতো আমার ভাই, এরকম করে এক মিনিট ভাই, আমাকে এখন সত্যিকারে ভয় লাগতেছে, আমি এরকম করে আজকে গেম খেলবো? কেউ নাই তো বাইরে ডারে। আরে ভাই গেমটা আবার প্রথম থেকে স্টার্ট হয়ে গেল। ওকে তো গাইস আমার মা এখন মেসেজ করছে যে আমরা পুলিশকে ডাকছি আর তুই চুপচাপ ঘরে গিয়ে লুকায় থাক, কেউ ডাকলে শুনবি না, তো আমরা ফটাফট যাই আর চুপচাপ আমার মায়ের কথা, মা যেটা বলতেছে সেটা শুনি, দরজা বন্ধ কর, লাইট তো চালু হবে না, চুপ গিয়ে লুকায় যাও, কেউ ডাকলে কেউ কিছু শুনবো না আমি, লুকায় যা। ওই কিসের আওয়াজ হচ্ছে? এক মিনিট, কিছু ফাটার আওয়াজ হইলো ভাই, কিছু তো একটা ফাটার আওয়াজ হইলো।
ওই বেল 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 কলিং বেলের আওয়াজ আসছে। আমি কারো অ্যান্সার দিব না ভাই, কারো অ্যান্সার দিব না, কারো অ্যান্সার দিব না, আমি কারো অ্যান্সার দিব না, কারো অ্যান্সার দিব না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে নাকি ভাই? আপে ভাই বেল বাজাচ্ছে, ভাই বেল বাজাচ্ছে, কেউ তো বেল বাজাচ্ছে। এক মিনিট, আমার মা মেসেজ করছে, ইটস পলা এট দ্য ডোর। ওকে, তো আমার মা আমাকে মেসেজ করছে যে তোর দরজার মধ্যে তোর আন্টি আছে, মানে পাশের বাড়ির কাকি আছে, পাশের বাড়ির কাকি আছে, তো আমি দরজাটা খুলতে পারি। ওই ভাই 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 এত সাউন্ড ভাই, চল পাশের বাড়ির কাকি আছে তো কোনো ব্যাপার না, আরামসে আমি যাইতে পারবো, চল। ও ভাই, এর দরজাটা কেন খুললে কাকা? ভাই নিচে বেল বাজতেছে, এখানে কে তাহলে? আরে ভাই 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 নিচে বেল বাজতেছে, তো এই দরজা থেকে লাইট কিভাবে আসলো? এটা তো আমার মা আর বাবার ঘর। এক কাজ করি, চুপচাপ আমি নিচে যাই, চুপচাপ নিচে যাই। ও ভাই কি হলো এটা? এক মিনিট ভাই, তাহলে আমি এখন কি করব? নিচে একটা কাকি দাঁড়ায় আছে দরজার মধ্যে, আর উপর থেকে কেউ তো চলে আসছে, এখন আমি কি করব ভাই? ভাই আমি কিছু বুঝতে পারছি না। আর এখানে আমার গেম আবার প্রথম থেকে শুরু হয়ে গেছে, তো আমি আবার আরেকবার খেলে নিই ফটাফট। ওকে তো গাইস, এখন আমি বিছানার মধ্যে লুকিয়ে আছি, বিছানার নিচে লুকিয়ে আছি, আর আমি পুরো এক্সাইটেড ভাই, কি হবে? ওকে, জানলা ফাটলো, তার মানে কেউ তো ভিতরে ঢুকলো, এখন কি হবে, এখন কি হবে? ওকে বেল বাজাচ্ছে, ওকে বেল বেল বাজাচ্ছে, এখন আমি দরজা খুলবো, আর সামনে যদি যাই আমি, তাহলে এখান থেকে এখন কেউ বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে। এই যে দেখো দরজা, দরজা কে খুললো, দরজা কে খুললো, তো এখন আমি কি করবো ভাই? এখন কি করবো, নিচে কি হয়ে যাবো? এক কাজ করি, নিচে টিচে ছাড়ো ভাই, চল দরজা বন্ধ কর, চুপচাপ ভাগ ভাগ ভাগ, লুকা 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 ভাই, বাঁচাও প্লিজ, আমাকে কেউ বাঁচাও ইয়ার। ভাই 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 ভিতরে চলে আসে ভাই, লোকটা ভিতরে চলে আসছে, এদিকে বেল বাজা যাচ্ছে, কি করবো আমি? ও পুলিশ আওয়াজ, পুলিশের আওয়াজ, পুলিশের আওয়াজ, ওই পুলিশ চলে আসছে, পুলিশ চলে আসছে, ভাগ ভাগ ভাগ, পুলিশ চলে আসছে, ও আমার ঘরের সামনে পুলিশ চলে আসছে। ও ভাই ইয়েস ইয়েস, এখন আমি নিচে যেতে পারবো, এখন নিচে যেতে পারবো, ইয়েস। ও দরজা খোল, দরজা খোল, দরজা খোল, কি আছে? ও এটা হলো সে কাকিটা, বাইচে গেছি গাইস, আমরা বাইচে গেছি। ও ভাই ভাই, আর কি গেম ছিল গাইস এটা, জানি অনেক ছোট গেম ছিল, বাট এটা এপিসোড 1 ছিল। তোমরা যদি চাও যে এটার আরো এপিসোড আমি নিয়ে আসি, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। বাকি ভাই সত্যিকারে এই গেমটা আমাকে ভয় লাগাই দিয়েছে ভাই, ভয় পাওয়াই দিয়েছে সত্যিকারে। বাকি গাইস আজকের গেম এতটুকু ছিল, তোমাদের কাছে গেম ভালো লাগে গেমটাকে লাইক করো, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট গেম প্লেতে, বাই বাই।